আমাদের টিম অনেক ভালো ফুটবল খেলেছে, এটা নিয়ে কোনো বলার কিছু ব্যাপার নেই। আমরা যে চান্স পেয়েছিলাম চান্স মিস করেছি, পেনাল্টিও মিস করেছি, কিন্তু যে পেনাল্টি আমাদের এগেনস্টে দেওয়া হয়েছে ওটা 100% আমি বলতে পারি এটা পেনাল্টি নয়, যেটা পেনাল্টি দেওয়া হয়েছে। রেফারির বলার ব্যাপার নেই, সেও মানুষ ভুল করতে পারে, কিন্তু এরকম ভুল হলে টিমের পক্ষে সাফার হয়ে যায়, কিছু করার নেই, এটা নিয়েই খেলতে হবে, কিছু করার নেই। এটা আমাদের খারাপ লেগেছে যে পেনাল্টি না, কোনো পেনাল্টিটা হয় না। সিমিলারলি আমরাও চান্স পেয়েছিলাম, পেনাল্টি পেয়েছিলাম, মিস করেছি। তার পারফরমেন্স আমাদের টিম ভালো, কিন্তু আরও যেহেতু 3 পয়েন্টটা পেলাম না, সেটাই আমাদের একটা আপসেট ব্যাপার। পরের ম্যাচে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। ছেলেরা যা ফুটবল খেলেছে, কিছু কিছু ক্ষেত্রে বাদ দিয়ে ভালো ফুটবল খেলে, স্ট্রাইকিং ইয়েতে মিডফিল্ডে আর একটু বেশি উন্নতি করতে হবে। মিডফিল্ডে কিছু কিছু জায়গায় ফাম্বেল হচ্ছে, আর ডিফেন্সিভ পার্টে মিডফিল্ড আর ডিফেন্সার ভালো, ডিফেন্সিভ পার্ট মানে তো ডিফেন্ডার একা নয়, মিডফিল্ড আর ডিফেন্ডার মিলে ডিফেন্সিভ হয় গোলকিপার সমেত। সেই জায়গাতে কিছু কিছু জায়গায় একটু ফাম্বেল হচ্ছে, ওইটা একটু প্রিপেয়ার করতে হবে, তাই মিডফিল্ডার আর ডিফেন্ডারকে আরও বেশি হেল্প করতে পারে। ডিফেন্ডারদেরও কিছু কিছু জায়গায় ছোটোখাটো ভুল হচ্ছে, যেখান থেকে অ্যাটাকটা হচ্ছে, এগুলো একটু রিপেয়ার করতে হবে। সবে দুটো ম্যাচ হয়েছে, আশা করছি সামনের ম্যাচগুলোতে এগুলো বিশেষ লক্ষ্য একটাই তো লক্ষ্য, আমরা তো আর কি অন্য না, লক্ষ্য এখন ফার্স্ট তিনে ঢোকা, তারপরে সুপার লিগ দিয়ে খেলা চলো। তিনে ঢোকার জন্য এখনও দুটো ম্যাচ হয়েছে, 10টা ম্যাচ বাকি, সেই জায়গায় চিন্তা করতে হবে কত পয়েন্ট আমরা টার্গেট করে ওখানে পৌঁছতে পারলে আমরা তিনে ঢুকতে পারবো। ফার্স্ট টার্গেট তিনে ঢোকা, আর তার জন্য জিততে হবে, ঢুকে বললে তো আর হবে না, জিততে হবে এবং সেই তিনে ঢোকার জন্য চেষ্টা করতে হবে।